দেশের শীর্ষ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। তিনি থাকেন সুরক্ষিত বঙ্গভবনে, যে ভবন নিয়ে মানুষের রয়েছে দারুণ কৌতূহল। ভিক্টোরীয় স্থাপত্যশৈলীর সঙ্গে ইসলামী ও বাঙালি স্থাপত্যের সমন্বয়ে অনন্য এক নিদর্শন এই ভবন। কয়েকশো বছরের বর্ণাঢ্য ইতিহাস এটির, এমন ঐতিহ্যের সাথে বসবাস করেছেন দেশের 20 জন রাষ্ট্রপতি। গত এক দশকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেমন ছিলেন, বঙ্গভবন ঘুরে এসে জানাচ্ছেন শাহনাজ শারমিন। ক্যামেরায় ছিলেন ফুয়াদ হোসেন। রাষ্ট্রপতি কেমন জায়গায় থাকেন, কেমন করে তার দিন কাটে, এটি জানার আগ্রহ সাধারণ নাগরিকের সবসময় থাকে। কিন্তু নিরাপত্তা এবং নানা কারণে কিছুটা দূরত্বেই অবস্থান করতে হয় রাষ্ট্রপতিকে। দেশের সর্বোচ্চ সুরক্ষিত প্রাসাদ বঙ্গভবন, আধুনিক ল্যান্ডস্কেপে সাজানো 204 বিঘা জমির মধ্যে পাকপাখালির কিচিরমিচিরে মনে হবে যেন নগরের কোলাহলে এক টুকরো শান্তির নীর। তবে এখানকার অনেক স্থাপনা 400 বছরেরও বেশি পুরনো। রাজধানীর দিলকুশায় ঐতিহাসিক ও নান্দনিক স্থাপনাটি 1947 থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্রিটিশ আমলে ঢাকায় স্থাপিত অন্যান্য স্থাপত্যের মতো বঙ্গভবনও অনেকটা ভিক্টোরিয়া স্থাপত্যে নির্মিত। গেট দিয়ে ঢুকতেই সুলতানি আমলে বঙ্গভবন যে স্থানে ছিল তা ছিল হযরত শাহজালাল দক্ষিণী নামের ঢাকার এক সুফি সাধকের। সুলতানের চরেরা সুফি সাধক এবং তার অনুসারীদের হত্যা করার পর তাদের এখানে কবর দেওয়া হয়। স্থানটি তখন দ্রুত সাধকের ভক্তদের মাঝে মাজার হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। মেইন গেট থেকে লম্বা রাস্তা পেরিয়ে মূল ভবনের সামনে দৃষ্টিনন্দন ঝর্ণা, তার ডান দিকেই রয়েছে বিশাল গোলাপ বাগান। ঝর্ণার সামনে দাঁড়িয়েই বিউগল বাজে, সকাল আর সন্ধ্যায় জাতীয় পতাকা উত্তোলন আর নামানোর সময়। বঙ্গভবনের প্রাচীন মানুক হাউসকে সংস্কারের মাধ্যমে বঙ্গভবন তোষাখানা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বঙ্গভবনের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সমূহ প্রদর্শনের জন্য রাখা হয়েছে। রাষ্ট্রপতিকে দেয়া বিভিন্ন উপহারও রাখা আছে। 150 বছরের বেশি পুরনো মানুক হাউস এর আগে রাষ্ট্রীয় তোষাখানা হিসেবে ব্যবহৃত হতো। 19 শতকে মানুক নামের একজন আর্মেনীয় ব্যবসায়ীর ছিল এই বাড়িটি। এই মাঠেই জাতীয় সব দিবসে রাষ্ট্রপতি ভবনের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমনকি রাষ্ট্রপতি যখন কোনো দাওয়াত দিয়ে থাকেন, এই ভবনেই তা আয়োজন করা হয়। এই মাঠের পাশেই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাষ্ট্রপতির মূল ভবন। এই মূল ভবনের পাশে একটি ওয়াকওয়ে আছে, এরপরে আছে আমবাগান। কি নেই এই ভবনের ভেতর? সবুজে আচ্ছাদিত লম্বা লম্বা টানেল, যেখানে লাল গালিচা বিছানো রয়েছে। এটি পেরিয়েই আপনি দেখতে পাবেন দানাদিঘি, যার জলরাশি আপনাকে মুগ্ধ করবে, যেখানে শখের মাছের চাষ করেন রাষ্ট্রপতি। এর পাশ দিয়ে হেঁটে গেলে দেয়ালের বাইরে দেখতে পাবেন মতিঝিলের সুরম্য ভবন। এখানেই শেডের নিচে রাখা আছে প্রেসিডেন্সিয়াল স্টেট কার। 1988 সাল থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিগণ এই গাড়িটি ব্যবহার করতেন। ট্রাস্কো ব্রেমেন নামে একটি জার্মান কোম্পানি নির্মিত প্রেসিডেন্সিয়াল স্টেট কারটি অভিজাত এবং বিরল প্রসারিত লিমোজিন, যা মূলত W126 মার্সিডিজ বেঞ্চ 500 ACL মডেলের উপর ভিত্তি করে তৈরি। প্রেসিডেন্সিয়াল স্টেট কারের শেডটি পেরিয়ে সামনে এগিয়ে দিঘির ডান দিকে আপনি দেখতে পাবেন কিছু কবর, হযরত নওরোজ শাহ রাদিয়াল্লাহুর কবর। কথিত আছে এটি একটি প্রাচীন কবর, এখানে 9 জন সুফি সাধক শায়িত হয়েছেন বলে কিংবদন্তি আছে, সে কারণে এর নামকরণ করা হয়েছে নওগজি শাহ রাদিয়াল্লাহুর কবর। তবে এই সমস্ত কিংবদন্তির বাস্তবতা নিশ্চিত করা যায় না। আরেকটু সামনে এগিয়ে গেলেই আপনি দেখা পাবেন সংস্কারকৃত এয়ার রেড শেল্টার হাউসের। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয় এই শেল্টার হাউসটি। এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, তবে ঐতিহাসিক গুরুত্বের বিবেচনায় এই নিদর্শনটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, আবারও তা নতুন করে সাজানো হয়েছে। প্রাসাদোপম চত্বরের প্রবেশপথ সহ চারপাশ সবুজ ও বৃক্ষরাজিতে আবৃত। 1961 ও 1964 সালে সংস্কারের পর এখানে ইসলামী স্থাপত্য ও বাঙালি স্থাপত্যের সমন্বয় ঘটানো হয়। চারিদিকে লম্বা প্রাচীর ঘেরা মূল ভবন ত্রিতল। এখানেই এখন আমরা প্রবেশ করছি। সিঁড়ি বেয়ে একটু ওপরে উঠেই প্রবেশদ্বার। মূল ভবনে রয়েছে ঐতিহাসিক দরবার হল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শপথ অনুষ্ঠিত হয় এ দরবার হলে। বিদেশী রাষ্ট্রপ্রধানগণ বাংলাদেশে সফরকালীন তাদের সম্মানে এখানে নৈশভোজেরও আয়োজন করা হয়। এমনকি ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন,
বাংলানা অবশ্য সহ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই দরবার হলেই অনুষ্ঠিত হয়। কালের সাক্ষী এই দরবার হল, তাই বঙ্গভবনের ঐতিহাসিক স্মারক। এছাড়াও এখানে রয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগ, আপন বিভাগ নামে দুটি বিভাগ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব। এর সংলগ্ন পেছনের ভবনেই বাস করেন স্বয়ং রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে। দিন শেষে সন্ধ্যা নামে বঙ্গভবনের আকাশে নিরেফেরা পাখিদের ঝাঁক দেখা যায়, বীরগলের সুরে নেমে আসে পতাকা, এরপর জ্বলে ওঠে লাল সবুজের আলো সারা বঙ্গভবন জুড়ে। দারুণ অপূর্ব সে দৃশ্যকে পেছনে ফেলে আমরা ফিরে আসি এক ধরনের মোহনীয়ে। শানা শারমিন, নাগরিক, ঢাকা।